এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। আর আজকে আমি চলে এসেছি আমার মায়ের কাছে। তো সবাই দেখে বুঝতেই পারছো যে লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করে দিয়েছি। আর যেহেতু এবার লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, এই জন্য আমি আগের দিন মায়ের কাছে গিয়ে পুজো করেছি, মানে পুজো করেছি বলতে জোগাড় করে দিয়েছি মাকে সব কিছু। আর এদিকে আমার বুনু গুড়িয়া, ও আমাদের খইগুলো বেছে দিচ্ছে, ও অনেক কাজ করছে, মানে আসার পর থেকে ও এটা ওটা অনেক কিছু হেল্প করে দিয়েছে। আবার আমি যখন খই বাচ্ছিলাম ও আমাকে সেই ভিডিওটাও করে দিয়েছে। হ্যাঁ, তার জন্য অবশ্যই ওকে একটু ঘুষ দিতে হয়েছে, আর সেই ঘুষটা হলো কি, ওকে একটু ফোন ঘাটতে দিতে হয়েছে, ও কি দেখবে কি খেলবে ফোনে। যাই হোক, যেহেতু খইটা বেশিক্ষণ বাইরে ফেলে রাখলে নরম হয়ে যাবে, তাই মা সবার প্রথমে খইগুলোকেই গুড় দিয়ে পাকিয়ে নিয়েছে। আর এটা কিভাবে করে সেটা তো তোমরা সবাই জানো। আর একটু তাড়াহুড়ো ছিল বলেই আমি আর ডিটেলসে ভিডিওটা করতে পারিনি, কারণ কাজ করতে হচ্ছিলো আমাকেও। তো এরপরে হবে নাড়ু, কারণ নাড়ুটা বানাতে অনেকটাই সময় লাগে। আর মা হচ্ছে সাদা নাড়ু করেছে, সাদা নাড়ু বলতে চিনির নাড়ু করেছে, কারণ গুড় দিয়ে নাড়ুটা খুব একটা ভালো লাগে না, এই জন্য সাদা নাড়ুটাই করেছে। এই যে এটা হলো আমার ঠাকুমা, তোমরা সবাই এর আগেও দেখেছো আমার বিজয়ার ভিডিওতে। তো ঠাকুমা কাকির ঘরে নাড়ু বানাচ্ছে, কাকিদের ঘরে নারকেল দিয়ে আর কি গুড়ের নাড়ুটা হচ্ছে। এদিকে কাকি জোগাড় করছে পুজোর সব কিছু, আর ঠাকুমা বসে নাড়ু বানাচ্ছে, তাই একটু আসলাম এদিকে ঘুরতে। মা ওদিকে সুজি বসিয়েছে, তো সুজির সময় তো আমাকে খুব একটা দরকার নেই, তাই একটু দেখতে এলাম কাকির কত দূর জোগাড় হয়েছে। আমি কাকির ঘর থেকে ঘুরে আস্তে আস্তে এদিকে মার প্রায় সুজি কমপ্লিট, আর মা সেটাকে একটা থালায় ঢেলে রেখেছে যাতে পরে ওটাকে পিস পিস করে কাটতে সুবিধা হয়। আর আমি ততক্ষণে ভাবলাম যে মাকে একটু আটা ময়দাগুলো ময়াম দিয়ে ভালো করে মেখে দিই, যাতে লুচিটা তাড়াতাড়ি হয়ে যায়, কেন কি যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে তত তাড়াতাড়ি মানে পুজোটাও হয়ে যাবে। আর যেহেতু ঠাকুরমশাই সন্ধ্যের মধ্যেই চলে আসবে বলেছে, একটু তাড়াহুড়ো রয়েছেই, তো আমি জাস্ট মাকে গোলাগুলোই করে দেবো, আর বাকিটা মা আর কি বেলে মাই ভাজবে। এটা হলো খড়ি মাটি, এটাকে আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে, নইলে তো আলপনা দেওয়া যাবে না। তো আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি, আর এবার শুরু হবে আমাদের খিচুড়ির প্রস্তুতি। মা অলরেডি ডাল, মানে মুগ ডাল যেহেতু, ওটা ভেজে নিচ্ছে, ওটা ভাজা হয়ে গেলেই তারপরে যাই হোক মা কীভাবে করবে আমি হয়তো পুরোটা দেখাতে পারবো না, কারণ আমার ওদিকে অনেক কাজ রয়েছে। তো খিচুড়ির পরেই হবে পাঁচ রকম ভাজা, যেটা ভোগের থালায় দেওয়া হবে। তো এটা যেটা দেখছো এটা হলো কলার ভেলার নৌকো, দাদা আর ভাই ওরা মিলে এই নৌকোটা বানাচ্ছে, এটা আমার বাপের বাড়ির নিয়ম। এটা হচ্ছে পুজোর শেষে এই কলার ভেলায় মানে সিঁদুরের ফোঁটা দিয়ে একটা মোমবাতি ধরিয়ে এটাকে নদীর জলে ভাসাতে হয়। আগে আগে মার সাথে যেতাম নদীতে, কিন্তু হয়তো এবার আর যাওয়া হবে না, কেন কি আমাকে ওই বাড়িতে চলে যেতে হবে। এখন প্রায় ছটার বেশি বাজে, আমাকে মানে পূর্ণিমা লাগার আগে ওই বাড়িতে ঢুকতে হবে, শ্বশুর বাড়িতে। তো যাই হোক, এটা হলো আমার মায়ের মানে বাবার বাড়ির পুজোর সমস্ত ডেকোরেশন, মানে সমস্ত গোছগাছ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা।